আজ পাঁচই ফাল্গুন শুক্রবার আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ সাল মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য অর্থ এই দুই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বাদবাকি ক্ষেত্রে ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি অনুভব করতে পারেন কি খাদ্য খাবার গ্রহণ করছেন সে ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে চলুন নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন গ্রহণ করবেন না ভালো স্বাস্থ্যের জন্য পায়েস সেবন করতে পারেন আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন যারা বিজনেসম্যান আছেন আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের বিষয়ে অতিরিক্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে দিনটি কিন্তু ব্যয়বহুল থাকতে চলেছে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন দিনটি কিন্তু তাদের সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটানোর চেষ্টা করুন পারিবারিক যে উত্তেজনা সেটি আপনার মনোযোগকে ভ্রষ্ট করতে পারে দুঃসময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয় তাই আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে তা থেকে শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা একে অপরকে যেন সন্দেহ করবেন না দেখবেন রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পেতে চলেছেন স্বামী স্ত্রী আপনাদের জীবনের পুরনো কোনো সমস্যার কথা যদি নতুন করে তোলেন তাহলে আবার ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে অন্যথায় আজ আপনাদের একে অপরের জীবনে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই